আসি, আমাদের যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, যারা কোরআন পড়তে গেলে আমরা ভুল করি, অনেকে আছে নামাজ পড়ি কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ না, তো কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তো নামাজ হবে? কোন নামাজ হবে? নামাজ তো নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন কোরআন একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, আমার দিকে তাকান, এই যে কুল হুয়াল্লাহ সূরা, একটা হচ্ছে কাফ আরেকটা হচ্ছে কফ, একটা হচ্ছে কাফ আরেকটা কোন, মোটা করে হবে কোন, হে নবী আপনি বলুন আল্লাহ এক এক, হে নবী আপনি বলেন আল্লাহ এক এক। এখন আপনি যদি এটা পড়ার সময় মোটা করে কফ উচ্চারণ করতে না পারেন, আপনি যদি চিকুন করে বলেন যে কুন কি কুন, কুন মানে খাও, কুন মানে কি খাও, ছোট কাপ দিলে কুন, হে নবী তুমি খাও আল্লাহ এক এক, নৌজুবিল্লাহ অর্থের পরিবর্তন হয়ে গেল, অর্থ হলো হে নবী আপনি বলুন আল্লাহ এক এক, উচ্চারণের কারণে আপনি পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ হয়ে গেল হে নবী আপনি খান আল্লাহ এক এক করে, নৌজুবিল্লাহ। এভাবে কোরআনের পরতে পরতে যদি আমরা বিশুদ্ধভাবে কোরআন পড়তে না পারি, বিশুদ্ধভাবে কোরআন পড়া না শিখি, তাহলে কোরআন পড়তে গেলে ভুল করব, আর ভুল পড়তে গেলে অর্থের বিকৃতি হবে কি হবে না, অর্থাৎ বিশুদ্ধভাবে কোরআন পড়তে না পারলে কিন্তু নামাজ হবে না, এই জন্য বিশুদ্ধভাবে কোরআন শেখার দরকার আছে না নাই, কোরআন শেখার দরকার আছে না নাই, কোরআন বিশুদ্ধভাবে পড়তে জানতে হবে, অর্থ সহ কোরআন পড়তে হবে। এখন তো বলবেন যে হুজুর অর্থ ছাড়াই তো পড়তে পারি না, আমার অর্থ সহ কোন কেন, অর্থ সহ পড়তে হবে, অর্থ সহ জানতে হবে, কারণ অর্থ সহ যদি আপনি না পড়েন, অর্থ যদি আপনি না জানেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এটা কি আপনি জানবেন কখন? এই কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন এটা জানার জন্য অর্থ সহ পড়ার দরকার আছে না নাই, কথা কোন অর্থ সহ পড়ার দরকার আছে না নাই, প্রতিদিন কম বেশি অর্থ সহ কোরআন পড়তে হবে, রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, কোন আমিন, আরো জোরে কোন আমিন। দুই তিন নম্বর শর্ত হলো আমি কোরআনের প্রতি ঈমান আনলাম, এই কোরআনকে পড়তে শিখলাম, তেলাওয়াত করলাম, অর্থ সহ পড়লাম, এইবার আমাকে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো এই কোরআন আবার অপরকে শিক্ষা দিতে হবে, কি দিতে হবে অপরকে, কোরআন আবার শিক্ষা দিতে হবে, কারণ অপরকে কোরআন যদি আমরা না শিখাই তাহলে আবার আমাদেরকে জবাবদিহিতার কাজ জড়ায় দাঁড় করানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ ঈমান আনয়ন করত, নতুন যদি কেউ মুসলমান হতো, সর্বপ্রথম আল্লাহর নবী তাকে যে কাজটা শিক্ষা দিতেন সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ, ঈমান আনয়ন করেছো, যদি কেউ কোরআন পড়তে না পারত তাহলে তাকে কোরআন শিখানোর ব্যবস্থা করে দিতেন। আজকে বাংলাদেশে কোরআন শিক্ষা ব্যবস্থা এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? কোরআন শিক্ষার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করতে হবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ ঈমান আনয়ন করলেন, ইসলাম কবুল করলেন, রাষ্ট্রীয়ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষার ব্যবস্থা করতেন। আজকে বাংলাদেশে 95% মুসলমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মুসলিমা নারী, অতএব অবশ্যই রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে, ঠিক কিনা? এটা আমাদের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব, সবার দায়িত্ব, কিন্তু বিশেষভাবে এটা রাষ্ট্রের দায়িত্ব যেহেতু আপনি মুসলিম, অবশ্যই রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এদেশের মানুষকে, নারী পুরুষ সবাইকে, যারা কোরআন পড়ে না তাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করার দরকার আছে না নাই, অবশ্য করতে হবে। আমরা সামাজিকভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করব। আল্লাহ নবী বলেন বুখারী মাওলানা খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ হলো ওই মানুষগুলো যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখানোর ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, নিজে কোরআন শিখে অপরকে শিখায়, শিখানোর ব্যবস্থা করে দেয়। আজকে শোনেন আমাদের সমাজের অবস্থা বলে আমি, আপনাদের অবস্থা আমি জানি না, তবে আমাদের সমাজের অবস্থা হলো সকালবেলায় হুজুররা যেই মক্তব পড়া
এই বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা প্রথমে কোরআন শিখেছি, ঠিক কিনা? কোন ঠিক কিনা? বক্তব্যগুলো যদি গ্রামে গঞ্জে মহল্লায় যদি বক্তব্যগুলো না থাকতো এদেশের মাটিতে কোন আলেম তৈরি হতে পারত? আমরা সবাই কোরআন শিখেছি, নামাজ শিখেছি মক্তব থেকে। অত্যন্ত পরিতাপের ব্যাপার, আজকে দিন দিন মক্তবগুলো উঠে যাচ্ছে, মক্তবগুলো কমে যাচ্ছে। সকালবেলায় কিন্ডারগার্টেন স্কুলগুলো চালু করে দিয়ে মক্তবকে ভঙ্গ করার একটা পায়তারা চালু হয়েছে, ঠিক কিনা? এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। আর দ্বিতীয় চক্রান্ত হলো, আমরা গ্রামে গঞ্জে মহল্লায় আছি, মক্তব চালানোর জন্য ইমাম সাহেব রাখতে হয়, হুজুর রাখতে হয়, ওনাকে বেতন দিতে হয় মাস শেষে 7,000 টাকা 8,000 টাকা, আছে না নাই? এই টাকাগুলো কি আসমান থেকে আসে? আমাদের নিয়ে দিলে দিতে হয়। কিন্তু আমাদের রুচি, আমাদের মন এত সংকীর্ণ, এত ছোট লোক আমরা দিন দিন হয়ে যাচ্ছি। মক্তবের হুজুরের বেতন মাত্র 5,000-6,000 টাকা, তাও দেখা যায় 1-2 মাস বকেয়া থাকে, আছে না নাই? গ্রামের মানুষদের বেতন একজনের 250 টাকা, বলছে তুমি 50, তুমি 50, তুমি 50, তুমি 80, তুমি 100, এভাবে মিলিয়ে জিলিয়ে 6-7,000 টাকা দেওয়া হয়। বর্তমান সময়ে গ্রামের মধ্যে এমন সংকীর্ণ মানুষের তৈরি হয়েছে, 50 টাকা বেতন দিবে তাও 1-2 মাস বাকি রেখে রেখে দেয়, ঠিক না? যথাসময়ে সে বেতনটা দিতে চায় না, বেতনটা পর্যন্ত দিতে চায় না যথাসময়ে। আর উল্টো আবার ফাফর, ফাফর আছে না? ওরে আল্লাহ, কি ফাফর মাদ্রাসা হয়েছে! এটা হইলো কেন, এটা করলেন না কেন, মক্তব আজকে দেরি হইলো কেন, ছুটি দেরি হয়েছে কেন, তাড়াতাড়ি দিচ্ছেন কেন? কত সাফ মক্তব শিক্ষককে বেতন দেয় 50 টাকা, তাও 2 মাস, 2 মাস। আরে মিয়া, যে লোকটা ইমামতি করে মক্তব চালায়, ওনারও তো ফ্যামিলি আছে, আপনি যান না, আপনাকে আমি 10,000 টাকা বেতন দেবে, 1 মাস চাকরি করে আসেন। এই প্রচন্ড শীতের মধ্যে ঘুম থেকে নিজের বিবি বাচ্চা কাচ্চাকে নিয়ে শীতের মধ্যে হুজুর ঘুম থেকে উঠেন, ঘুম থেকে উঠে তিনি গিয়ে একা একা এই ভয় কাটিয়ে মসজিদে গিয়ে আজান দেন, আজান দিয়ে মসজিদ পরিষ্কার করেন, তারপরে মুসল্লিরা আসে নামাজ পড়ান, ওরা চলে গেলে লাইট ফ্যান চেন অফ চপ করে আবার সকালবেলা মক্তব, মক্তব পড়া সবকিছু দেখাশোনা করে সবকিছু ধুয়ে টুয়ে মুছে উনি ওনার কাজে চলে গেলেন, আবার জোহর, আবার আসর, আবার মাগরিব, আবার এশা, সবাই চলে গেলেন। 10টার সময় তিনি গিয়ে কষ্ট করে কাজ টাজ করে বিছানায় শোন, আবার ফজরে আসতে হয়। একটা মাস এরকম পরিশ্রম করার পরে 6,000-7,000 টাকা আপনাদের, আপনাকে 10,000 টাকা দিব একটা মাসের জন্য পরিশ্রমটা করে দেখেন রাজি হন কিনা। আপনারা মনে করছেন মিয়া যে হুজুরের সব টাকা নিয়ে যাইতেছে, বিবেক খাতা, একটা হুজুর কত পরিশ্রম করে তারপরে 50-70 টাকা বেতন দিবে দিতে চায় না, অথচ ডিসলাইনের বেতন 300, ডিসলাইনের বেতন 300 টাকা, 1 মাসের বকেয়া। 50 টাকা বেতন, 50 টাকা বেতন, বললাম যে ভাই আপনার 20টা টাকা বাড়াইয়া দেন, 70টা টাকা দিয়েন হুজুরের, এই বছর থেকে জানুয়ারি মাস থেকে বেতনটা বাড়াবো, আপনি 20টা টাকা বেশি দিয়েন। কত হুজুর আমি খুব সমস্যা আছে, এই খুব সমস্যা আছে, কিন্তু ডিসলাইনের বেতন 300 টাকা 1 মাসে, কত সমস্যা! 20 টাকা বেশি দিতে চায় না বেতন, ওইদিকে ওয়াইফাই বিল 500 টাকা, সারাদিন ঘরে ডিসলাইন চলে, এটার বিল 1 মাসও বাকি না, 300 টাকা চাওয়ার আগে দিয়ে দেয়। আর মক্তবের বেতন কোরআন শিক্ষা হবে, ইমাম সাহেব নামাজ পড়ায়, আল্লাহর ঘর মসজিদে গিয়ে দেখাশোনা করেন, ওই জায়গায় 20টা টাকা বেশি দিতে চায় না। মন কত সংকীর্ণ, কত ছোট লোক হলে কাজ করতে পারে, ঠিক কিনা? খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আল্লাহ নবী বলেছেন বুখারী বর্ণনা, সবচেয়ে উত্তম মানুষ ওই মানুষগুলো যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষার জন্য সার্বিক প্রচেষ্টা চালায়, কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, হাতে পায়ে ধরি ভাই, আল্লাহ নবী বলছেন লাইসাল জিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল জিনা জিনান নাফস, যার অর্থ সম্পদ টাকা পয়সা আছে, আবিদত্ব আছে, ওই মানুষটা ধনী নয়। সবচাইতে বড় লোক ওই মানুষ যে মনের দিক থেকে ধনী, সে হলো সবচেয়ে বড় ধনী। কম সুমান মন বড় করে, মন বড় করে, হুজুরের বেতন বাড়ান, হুজুরের বেতন বাড়ান। আমরা ওয়াজ করলে, আমরা ওয়াজ করলে এক রাত্রে 60,000-70,000 টাকা পর্যন্ত আপনারা দিয়ে দেন, আর একজন হুজুর কত পরিশ্রম করে, একটা মাস পরিশ্রম করে মাত্র 6-7,000 টাকা বেতন, এই টাকা দিয়ে পুরো পরিবারটা চালাতে হয়। আর আমাদেরকে 1 ঘন্টার জন্য 60,000-70,000 টাকা দিয়ে আমি মাস করতে কীর্তাকাহিনী বলে চলে গেলাম, হুজুর একটা মাস পরীক্ষা করছে, একটা মাস পরিশ্রম করার পরে 6-7,000 টাকা বেতন,
দরকার কি ছিল আপনাকে 60000 টাকা দিয়ে আমাকে আনার? আজকে দুবার খুতবা রেকর্ড করলেন না কেন? অভিযোগ ক্যামেরা ভাই যারা আছেন, আপনাদের বিরুদ্ধে আমি মামলা করলাম, অভিযোগ করলাম আপনাদের কাছে, জুমার খুতবা রেকর্ড করলেন না কেন? আজকে সিফাত হাসানের ওয়াজ, সিফাত হাসানের বক্তব্য রেকর্ড হবে, এরপর আলোচকদের রেকর্ড হবে। সুবহানাল্লাহ, এ খুতবায় কারা কারা ছিলেন? হাত তোলেন। এত জ্ঞান গর্ব, এত অসাধারণ জুমার খুতবা আজকে আলোচনা হয়েছে। আমার ইচ্ছা হয়েছিল আমি 50টা ক্যামেরা ফিট করে দিই। কত জ্ঞান গর্ব আলোচনা করেছেন আজকে প্রফেসর শায়খ মুক্তার আহমদ স্যার। আমি থমিয়ে তাকিয়ে রইলাম, মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ এখন থেকে ওয়াজ কম করবো আর বেশি শুনবো। খুতবা কাকে বলে? অবাক হয়ে গেলাম, কত জ্ঞান গর্ব আলোচনা। অতএব প্রিয় ভাইরা যারা আছেন, আপনারা যারা আছেন, ওই 60-70 হাজার টাকা দিয়ে একজন আলোচককে এনে এক রাত্রে এক ঘন্টা ওয়াজ শুনে দিন পরিবর্তন হবে না। ইমাম সাহেবের বেতন বাড়ান, মসজিদে তিনি খুতবা দেন ওনার বেতন বাড়ান, ওনাকে পড়াশোনা করতে বলেন, ভালো ইমাম রাখেন, ভালো খতিব রাখেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের বেতন 5000। ইমাম সাহেব চিন্তা করে এত পরিশ্রম করার পরে 5000 টাকা বেতন, এক খুতবা দিয়া 2 বছর চলল খুতবা, বিষয় একটা, এটা দিয়ে 2 বছর চলল বেতন। পাতলা খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচাইতে ভালো মানুষ, উত্তম মানুষ হলো ওরা যারা নিজেরা কোরআন শিখে অপরকে কোরআন শেখার ব্যবস্থা করে দেয়। কোন সুবহানাল্লাহ, তাহলে কোরআনের প্রতি ঈমান আনয়ন করলাম, কোরআনকে পড়তে জানলাম, কোরআন তেলাওয়াত করলাম, অর্থ সহ পড়তে জানলাম, অপরকে কোরআন শিক্ষা দিলাম। 3 নম্বর হলো এই কোরআনকে মেনে চলার দরকার আছে না নাই? কথা কোন মেনে চলার দরকার আছে না নাই? এই কোরআনকে মেনে চলা ছাড়া হেদায়াত পাওয়া সম্ভব? মেনে চলা লাগবে, কারণ এই কোরআন হচ্ছে নূর, এই কোরআন হচ্ছে হেদায়াতের কিতাব, এটা না মানলে হেদায়াত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে ঘোষণা করে দিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম এবং আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইবলিসকে যখন বললেন কুল্লাহ বিতু মিনহা জামিয়া, তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে দুনিয়াতে পাঠানোর সময় বললেন, আমি তোমাদের কাছে কিতাব পাঠাবো, গাইডলাইন পাঠাবো, যেই কিতাব হেদায়াতের কিতাব, যদি তোমরা মেনে চলতে পারো তাহলে তোমাদের কোনো দুঃখ থাকবে না, ভয় থাকবে না, বরং তোমরা কল্যাণের মধ্যে থাকবা। হেদায়াত পাঠাবো, কিতাব পাঠাবো, আমাদের যুগে কিতাবুল আল কোরআন, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে মেনে চলবে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কোনো ভয় তোমাদের কোনো চিন্তাও নাই। অতএব কোরআন মেনে চলতে হবে, কোরআন মেনে চলা ছাড়া হেদায়েত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথমে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনার কাছে আমি কিতাব নাযিল করেছি, আপনার কাছে আমি নূর নাযিল করেছি, আলো নাযিল করেছি, আপনি যাতে করে এই নূর দিয়ে কিতাব দিয়ে গোটা দুনিয়ার সমস্ত মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারে, এই জন্য আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই কোরআন হলো আলো, মানুষকে আলোর পথ দেখাবে, অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে গোটা জাতির মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কি দিলেন? কোরআন দিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার, অনেকে বলে হুজুর আমাদের কাছে তো কোরআন আছে কিন্তু আমরা তো অন্ধকারে আছি। কোরআন আছে আবার কোথায় আছি? অন্ধকারে আছি, আলো পাই না কেন? আমি বলি ভাই, এক ছেলে আমেরিকায় গেছে, আমেরিকায় গিয়ে শুনল তার বাবা বয়স্ক মানুষ, ভাই কথা বলছেন কেন? ভাই ছেলেটা আমেরিকা যাওয়ার পরে শুনল তার বাবা বয়স্ক মানুষ, চা খেতে বাজারে যেতে অসুবিধা হয়, মসজিদে যেতে অসুবিধা হয়, এশার নামাজ ফজরের নামাজে মাগরিবের পরে বাজারে যেতে পারে না, চোখে দেখে কম, ছেলে 1 লক্ষ টাকা দিয়ে একটা টর্চ লাইট কিনল, টর্চ লাইট কিনে লাইটটা পাঠাইলেন, পাঠায় নিজের বাবাকে ফোন দিয়ে বললেন যে বাবা
শুনলাম তুমি অন্ধকারে বাজারে যেতে পারো না, মসজিদে যেতে পারো না, এক লক্ষ টাকা দিয়ে একটা টর্চ লাইট পাঠাইলাম, এটা দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া তুমি বাজারে যাইবা, তুমি দোকানে যাইবা, চা খাইবা, মসজিদে যাইবা। এক লক্ষ টাকা দেওয়ার লাইট বাবা যখন পাইলো হাতের মধ্যে, পেয়ে প্রথমে একটা চুমু দিল, দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরল। আশেপাশের মহল্লার চার পাঁচ গ্রামের মানুষ শুনছে, উমুকের ছেলে এক লক্ষ টাকা দামের লাইট পাঠাইছে, সবাই বাড়িতে ভিড় জমাইছে লাইট দেবে, এক লক্ষ টাকা লাইট দেবে। হে ভদ্রলোক মুরব্বী যখন দেখছে যখন ভরে গেছে লাইট দেখবে, উনি লাইট ঢুকে নিয়ে কয়, খবরদার এক লক্ষ টাকা দামের লাইট খবরদার কেউ ধরবে না, অনেক দামি, কি অনেক দামি লাইট আমেরিকা থেকে আমার ছেলে পাঠাইছে, সাবধান কেউ ধরতে পারবে না। হে মুখে ধরে রাখে, সুমো দেয়, কাউকে ধরতে দেয় না, দেখতে দেয় না, ছুঁইতে দেয় না, রাত্রে ঘুমার সময় সুখের মধ্যে তালা মেরে রেখে দিয়ে হের করে ঘুমার। ঘটনা করে একদিন এই লাইট নিয়ে বগলে নিজে রাইখা বাজারের দিকে যাচ্ছে, আসার পরে বাজারে কোনো মতে কেন্দ্রে কেন্দ্রে গেছে, আসার সময় আর কিছু দেখা যায় না, অন্ধকার। ঘটনাক্রমে রাস্তার পাশে দিলে এক টয়লেট, লাইট বগলে নিচে মারা জ্বালায় না, এই টয়লেটের গর্তের মধ্যে পড়ে গেছে, লাইট জ্বালায় না, রাতে খুঁজে পায় না, সকালবেলা সবাই খুঁজে দেখে লোকটা টয়লেটে, উইলা গোসল টোসল করা, বললো যখন ঘরতে বললেন কেমনে, ঘরতে বললাম রাত্রে বাবার থেকে আসছিলাম অন্ধকার রাত্রি, টয়লেটের ঘর ছিল পড়ে গেছি, তাই লাইট সাথে ছিল না, হ্যাঁ লাইট সাথে ছিল, জ্বালাম না, জ্বালাই আবার কেন, এক লক্ষ টাকা দামের লাইট, আমেরিকা থেকে পালাই আমার সন্তান, এক লক্ষ টাকা দামের লাইট, এটা আবার জ্বালাই কেমনে, খালি লাইটের প্রশংসা, কিসের প্রশংসা, খালি লাইটের প্রশংসা। জনগণ বলে আরে বেটা আরে মিয়া, লাইট তো দামি সবাই জানে, কিন্তু দামি প্রশংসা করার জন্য ছেলে লাইট দেয় নাই, বরং লাইট দিছে এই কারণে এই লাইটকে জ্বালাইয়া অন্ধকার দূর করবেন, পথ চলবে, লাইট আপনাকে আলোর পথ দেখাবে, টয়লেটের গর্তে পড়া থেকে বাঁচাবে, এই জন্য আপনারা লাইট দেওয়া হয়েছে। আজকের সমাজে মানুষ সবাই বলে কোরআন লাউহে মাহফুজ থেকে আসছে, অনেক দামি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন, জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর উপরে নাযিল হয়েছে, খালি কোরআনের প্রশংসা, কোরআনের প্রশংসা মানার কোন খবর, জাতীয় লোকের মতো বর্তমানে টয়লেটের গর্তে আছে, বঙ্গভবনের সংসদ ভবনে কোরআন তেলাওয়াত করা হয়, আজকে রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন জায়গায় বিচার কার্যালয়ে কোরআন তেলাওয়াত করা হয়, সবাই কোরআনের প্রশংসা করে, সবাই বলে যে কোরআন এই হে অনেক কিছু বলে, আল্লাহ তাআলা বলেন যে আরে জাতির মানুষ, কোরআনকে শুধু প্রশংসা করার জন্য নাযিল করি নাই, বরং সংসদ ভবন থেকে কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য কোরআন নাযিল করি, সংসদ ভবনে বসে বসে কোরআনের প্রশংসা করছে, কোরআন তেলাওয়াত করছে, মাগার লাইট জ্বালায়, মাগার লাইট জ্বালায়, আরে লাইটের এই লাইটের সুইচটা টিপমাত্র ওই জায়গা থেকে মানুষ কোরআন কারিমকে মানবে, কথা শোনেন, সময় শেষ, ভালো করে তিন চার মিনিটে কিছু কথা বলে যাই। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন শুধুমাত্র ব্যক্তিগত জীবনে মানুষ কোরআন মানবে এর জন্য নয়, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন শুধুমাত্র পারিবারিক জীবনে মানবে এর জন্য নয়, আল্লাহ কোরআন নাযিল করেছেন শুধু সামাজিক জীবনে মানবে এর জন্য নয়, আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন শুধু রাষ্ট্রীয় জীবনে মানবে এর জন্য নয়, বরং ব্যক্তিগত জীবনে মানার জন্য এই কোরআনের বিধিবিধান আছে না নাই, কোরআন আছে না নাই, পারিবারিক জীবনে মানার জন্য এই বিধিবিধান কোরআনে আছে না নাই, সামাজিক জীবনকে কিভাবে গঠন করতে হবে এ ব্যাপারে বিস্তারিত কথা কোরআনে আছে না নাই, রাষ্ট্রীয় জীবনটা কিভাবে চলবে, রাষ্ট্রটা কিভাবে চালাতে হবে, রাষ্ট্রের কোন কোন জায়গায় আল্লাহ তাআলার কোরআনকে কিভাবে মানতে হবে, নবীর সুন্নাহকে কিভাবে মানতে হবে এ ব্যাপারে কোরআনে বিধিবিধান আছে না নাই। শুনেন, পরিষ্কারভাবে বলতে চাই, কেউ যদি মনে করেন কোরআন শুধু ব্যক্তি জীবনের জন্য, কোরআন শুধু পারিবারিক জীবনের জন্য, কোরআন শুধু সামাজিক জীবনের জন্য, রাষ্ট্রীয় বিধিবিধানের ক্ষেত্রে কোরআন মানার দরকার নাই, যদি কেউ এরকমটা মনে করেন, রাষ্ট্রীয়ভাবে কোরআন মেনে চলাকে অপ্রয়োজনীয় মনে করেন, আল্লাহর কসম করে বলি আপনার ঈমান নেই, আপাতত মিনুনা বিবাহী কিতা ওটা ফুরুনা বিবাহ, তুমি কি মনে করেছো কিছু কিছু মানবার কিছু কিছু মানবা না, তাহলে ইমানদার হতে পারবে না, তুমি কাফের, তুমি কি বরং ব্যক্তিগত জীবনের জন্য আল্লাহ যতগুলো বিধান কোরআনে দিয়েছে ওইগুলো ব্যক্তি জীবনে মানবো,
পারিবারিক জীবনের জন্য এই কোরআনের বিধিবিধানগুলো আল্লাহ দিয়েছেন, এগুলো পারিবারিক জীবনে মানব। সামাজিক জীবনের জন্য আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন এগুলো সামাজিক জীবনে মানব। রাষ্ট্রীয় জীবনের জন্য যে বিধিবিধান দিয়েছেন ওইগুলো রাষ্ট্রীয় জীবনেই মানতে হবে। রাষ্ট্রীয় জীবনের বিধিবিধানগুলো ব্যক্তি জীবনে মানা যাবে। আপনি গেছেন ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে বলেন ডাক্তার আমার জ্বর আপনি ঔষধ দেন, ডাক্তার দিয়ে দিল আমাশার ঔষধ। কিসের ঔষধ? পাতলা পায়খানার ঔষধ। হয়েছে কি আপনার জ্বর? তো জ্বরের ঔষধ, জ্বরের ঔষধ দিবেন, কিন্তু জ্বর হইলে পাতলা পায়খানার ঔষধ খেলে জ্বর ভালো হবে? ব্যক্তি জীবনেরটা ব্যক্তি জীবনে, ব্যক্তি জীবনেরটা পারিবারিক জীবনেরটা পারিবারিক জীবনে, সামাজিক জীবনেরটা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেরটা রাষ্ট্রীয় জীবনে। যেমন আমাদের এই দেশ মুসলিম কান্ট্রি, 95% মুসলিম দেশে অবস্থান করে। আমাদের গর্বের ব্যাপার, মাননীয় প্রধানমন্ত্রী মুসলিমা নারী কোন, আলহামদুলিল্লাহ। এবার আমার দিকে তাকান, আমাদের এই দেশে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে মদের ব্যবসা করা হালাল না হারাম? বৈধ না অবৈধ? বৈধ। রাষ্ট্রীয়ভাবে মদের ব্যবসা করা বৈধ। বর্তমান সময়ে বাংলাদেশে জেনা ব্যবচার করার জায়গা আছে না নাই? চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল গার্ডেন আছে না নাই? ওই জায়গায় প্রবেশ করলে রাত্রিবেলায় স্বামী স্ত্রী তাদের বিছানায় যে সম্পর্ক, বোটানিক্যাল গার্ডেনের যুবক যুবতী ওই রকম সম্পর্ক আছে না নাই? রাষ্ট্র এটাকে বৈধতা দিয়ে এটাকে শেল্টার দিচ্ছে, রাষ্ট্রটাকে নিয়ন্ত্রণ করছে, তাদেরকে সুযোগ করে দিয়েছে। আমাদের দেশের রাষ্ট্রীয়ভাবে 100% ইসলামী শরীয়তকে ফলো করা হয় না, বরং আমাদের অর্থনীতি 100% শরিয়া ভিত্তিক না, আমাদের অর্থনীতি সুদ ভিত্তিক, ঠিক কিনা? সুদহারাম না হারাম? আমাদের দেশে যদি চুরি করা হয় হাত কাটা হয়? জেনা করলে রক্তাঘাত করা হয়, দেশান্তর করা হয়? মদ খাইলে কি দোড়া মারা হয়? ডাকাতি করলে কি আপনার শুলে চড়ানো হয়? মানুষ খুন করলে কি তাকে খুন করা হয়? আমি অসংখ্য বিধিবিধানের কথা আপনাকে বলতে পারবো, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তবে ওই বিধিবিধানগুলো ব্যক্তি জীবনের জন্য নয়, বরং ওই 300 সদস্য যে জায়গায় বসে থাকে ওই জায়গায় বসে এই বিধিবিধানগুলো বাস্তবায়ন করতে হবে। কার হুকুম? না কার হুকুম? আল্লাহর হুকুম। ওইগুলো আমরা নিজেরা মানতে পারবো? এগুলো সব রাষ্ট্রের জন্য। এই জন্য বলি কোরআন ব্যক্তি জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য, জীবনের সব জায়গায় আল্লাহর কোরআন মেনে চলার জন্য আল্লাহ যেখানে যা যেভাবে মানতে হবে সেভাবে মানতে রাজি আছেন ইনশাআল্লাহ। যদি রাজি থাকেন তাহলে হেদায়েত পাইবেন ইমামরা। যদি কোনো কোনো জায়গায় মানতে না আপত্তি করেন, মানতে নারাজ অপ্রয়োজনীয় মনে করেন, হেদায়ত তো পাইবেনই না, বরং ইমান নিয়ে টানাটানি আছে না নেই? আমাদের সমাজে অনেকে মনে করে রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট করে কোনো কথা বললেই বলে হুজুর মনে হয় কোন রাজনৈতিক দল করে না। ভাই এখানে যারা আছেন আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, আপনাদেরকে বলি, যেহেতু আপনারা ধর্মকর্মের ব্যাপারে অতটা সচেতন নয়, এটা রাজনৈতিক ইস্যু নয় ভাই, এটা জামাতে ইসলাম, আহলে হাদিস, হানাফি, এটা নির্দিষ্ট কারো ইস্যু নয় ভাই, এটা দলীয় কোনো ইস্যু নয় ভাই। আপনি যে আল্লাহর কোরআনের প্রতি ঈমান এনেছেন আপনার পরিচয় আপনি আওয়ামী লীগ এটা নয়, আপনি বিএনপি এটা নয়, আপনার পরিচয় আপনি মুসলিম। মুসলিম হিসেবে আপনাকে আমি বলছি রাষ্ট্রীয় জীবনে কোরআন মানার জন্য আল্লাহ তাআলা অসংখ্য বিধিবিধান দিয়েছেন, ওইগুলো অবশ্যই মানতে হবে। এটা নির্দিষ্ট কোনো দলের দাবি নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, মানতেই হবে আপনাকে। কবে মানবেন? কবে মানবেন? আর কবে মানবেন? বয়স 60 বছর আপনার। মানুষ জীবনের সব জায়গায় আল্লাহর কোরআন মেনে চলুক, এ ব্যাপারে আপনার কি ভূমিকা আছে? আল্লাহ যদি কয় কি রে, তোর নাম আব্দুল্লাহ ছিল, আব্দুর রহমান ছিল, দল হয়তো আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, ধীরে ভিন্ন ব্যাপার, ওইটা পরে আসতেছি, কিন্তু জীবনের সব জায়গায় আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মেনে চলার জন্য তোর কি প্রচেষ্টা ছিল কর, জবাবটা কি দিবেন কর? কি জবাব দিবেন আপনি কর? আহলে হাদিস তো আল্লাহকে বলতে পারবে আল্লাহ চেষ্টা করেছিলাম, বিএনপি তার জামাতে ইসলাম আল্লাহকে বলবে আল্লাহ চেষ্টা করেছিলাম, হানাফি বলেন, সুন্নি বলেন, তাবলিগ বলেন, চরমরাই বলেন, সবাই বলবে আল্লাহ চেষ্টা করেছিলাম, পারি নাই। আওয়ামী লীগ বিএনপি যারা করেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় জীবনের সব জায়গায় আল্লাহর হুকুম মেনে চলার জন্য তোদের চেষ্টা কি ছিল, কি জবাব দিবেন কর? জবাবটা কি দিবেন বলেন? জীবনের সব জায়গায়
আল্লাহর কোরআন মানুষ মেনে চলুক এটা আমরা চাই। মেনে চলতে পারলাম কি পারলাম না পরের ব্যাপার, আল্লাহ দেখবে চেষ্টা করেছিলাম কিনা। ঠিক না? আপনারা কি চেষ্টা করছেন কর আমার দিকে তাকান। আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতাম, কথার কথা, আমি একজন মুসলিম হিসেবে কি করতাম? আমি যদি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হইতাম, তাহলে আমি এদেশের মাটিতে ন্যূনতম শিরিক থাকতে আমি দিতাম না। শিরিক করতে পারবো না, ওয়াজ করে হোক, বুঝাইয়া হোক, যেভাবে হোক, আমি শিরিক থাকতে দিতাম না। এই জমিনে কেউ বেদাত করতে চাইলে বেদাত করতে দিতাম না। তার মানে হামলা টামলা করতাম এরকম না, বুঝাইয়ার সময় সিস্টেম করে নিতাম। এদেশের মাটিতে জেনা ব্যবচার হতে দেওয়া যাবে না। চুরি, বদমাইশি, ছিনতাই, ডাকাতি, মদ, গাঁজা, হেরোইন, বাবা, ইয়াবা, দুর্নীতি আছে না নাই? এরপরে জেনা ব্যবচার, বেপরদার, সয়লাব, অত্যাচার। ইসলামপন্থী কোন মানুষ যদি এই সমস্ত জায়গা পরিচালনা করে, অবশ্যই এই সমস্ত কার্যক্রম ওনারা কোনোদিন সমর্থন করতে। কিন্তু আমরা আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মুসলিমা নারী, রেপ, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ প্রশাসনে বেশিরভাগ মুসলমান, আমরা আশা রাখি আপনারা ওই সমস্ত পাপ কাজ হতে দিবেন। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ ভাই? আল্লাহর নির্দেশ। অতএব কোরআনের বিধিবিধানগুলো নিজেদের জীবনে মানতে হবে। শুরু হবে কোথা থেকে? একেবারে ইমান আকিদা থেকে শুরু হবে। নিজের আকিদা সাফ করে, পরিষ্কার করে, আকিদায় শিরিক না রেখে, কুফর না রেখে, আকিদাকে পরিষ্কার করে ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মানব, সুন্দর অনুসরণ করব, পারিবারিক জীবনে আল্লাহর বিধান মানব, সুন্দর অনুসরণ করব, সামাজিক জীবনে আল্লাহর বিধান মানব, সুন্দর অনুসরণ করব, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধিবিধানগুলো মানব, সুন্দর অনুসরণ করব, তাহলে প্রকৃত মুসলিম হওয়া যাবে। ঠিক কিনা ভাই? তাহলে প্রকৃত মুসলিম হওয়া যাবে। অতএব আহলে হাদিস, হানাফি, তাবলীগ, জামাত ইসলাম, সরমরাই, সুন্নি, আওয়ামী লীগ, বিএনপি, এগুলো বড় বিষয় নয়। বড় বিষয় হলো আমি প্রকৃত মুসলিম হতে পারলাম কিনা। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক যেন দান করেন। কোন আমিন।